দেশে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার জীবিকা ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই অনুরোধ জানান তিনি। পোস্টে তারিক রহমান লেখেন, বিধ্বংসী আকস্মিক বন্যা বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের চারটি জেলায় আঘাত হেনেছে, যার ফলে লক্ষাধিক লোক অসংখ্য গ্রামে পানিবন্দী হয়ে পড়েছেন। এসব জেলায় পরিবার জীবিকা ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। একই সঙ্গে বিএনপির সকল স্তরের নেতাকর্মীকে আশ্রয়, খাদ্য ও রসদ, মানবিক ত্রাণ সহ ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করার জন্য আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সব সময় মানবতাকে সমুন্নত রাখতে হবে উল্লেখ করে তারিক রহমান লেখেন, এই সংকটের সময় একে অপরের পাশে থাকতে হবে। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তোমার সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কাল সিটে চোখে শুধু জল ছবি আঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো